প্রধানমন্ত্রীর কিছু আনার আওয়াজ নেই বললেন গয়েশ্বর চন্দ্র। এরপর সুইস ব্যাংকে কাদের টাকা আছে, সরকার তালিকা চায় না কেন? মূল কথায় আসা যাক, প্রধানমন্ত্রীর কিছু আনার রেওয়াজ নেই বললেন গয়েশ্বর চন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন, কিছু আনার রেওয়াজ নাই, আনতেও পারবেন না, হয়তোবা কিছু দিতে গেছেন। বিনিময়ে বলেছেন, আমি আরও কিছুদিন থাকি, আপনারা আমার একটু দয়া করুন। মানুষের ধারণাটা কিন্তু এরকম। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে এক শোক মিছিল বের করে যুবদল। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে 1 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষকালে গুলিতে নিহত হন যুবদল কর্মী শাওন প্রধান। এই হত্যার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যুবদল। বেলা 3:30 এই কর্মসূচি শুরুর কথা থাকলেও বেলা 2:00 থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতা কর্মীরা নয়া পল্টনে জড়ো হতে থাকেন। পরে তারা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিলে এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে কাকরালের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুর দিকে যাওয়ার সড়কটি পুলিশ বন্ধ করে দেয়। শোক মিছিলের এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়া পল্টন ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে রাখা হয় সাজওয়াজান প্রিজন ভ্যান। নেতা কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। শোক মিছিলে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, লড়াই করে বাঁচতে চাই, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, শাওনের রক্ত বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দেওয়া হয়। নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু করে ফকিরাপুল মেট্রোল পাম্প ঘুরে আবার নয়াপল্টন এসে শেষ হয়। শোক মিছিল শুরুর আগে নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ের সামনে একটি পিক আপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এই সময় গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ টেনে বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশের সঙ্গে মানুষের বন্ধুত্ব থাকবে আজীবন, কিন্তু গোলামি না, আমরা বন্ধুত্ব চাই কর্তৃত্ব না, সেটাই আমাদের অপরাধ, সেটাই জিয়ার রহমানের অপরাধ ছিল, খালেদা জিয়ার অপরাধ ছিল। খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। নানা টাল বাহানা করে সরকার পার পেলেও এবার সরকারের সেই সুযোগ নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ, কেউ হয়তো প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না, এই সরকারকে যেতে হবে। ভারত ইচ্ছা করলেও সুজাতা সিংহের মতো আরেকজনকে পাঠিয়ে এই দেশে নির্বাচন করবে আর তাদের সরকারে রাখবে, সেই শক্তি ভারতে কতটুকু আছে তা নিয়ে সন্দেহ আছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক বিশ্বে সে যদি এখানে এ ধরনের দৃশ্যমান গণতন্ত্রের বিপক্ষে এই ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ায় তাহলে গণতান্ত্রিক বিশ্বের বিবেক নড়ে উঠবে, সেই ক্ষেত্রে ভারতের সাবধান হওয়া ব্যাপার আছে। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কে সরকারে আসবে কে আসবে না, সরকারের পতন কীভাবে ঘটাতে হয় সেই অভিজ্ঞতা বিএনপির রয়েছে দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেই অভিজ্ঞতা এবার কাজে লাগানো হবে, ধাপে ধাপে আন্দোলন হবে। এই সরকার যেহেতু জনগণ সমর্থিত নয় তাই প্রশাসনের কয়েকটা ঘুষখোর দুর্নীতিবাজ লোক তাকে বেশি দিন মাঠে নিয়ে চলতে পারবে না, তাকে বিদায় নিতে হবে। বিদায় যদি ভালোভাবে নাই এক কথা, আর যদি খারাপভাবে নাই তার পরিণতির দায় তাকেই নিতে হবে। ক্ষমতাসীন দলকে হুঁশিয়ার করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা যদি ভাবেন কয়েকটা লাশ ফেলে সরকারের থাকবে তা ভুলভাবে, বাতি নেবার আগে হঠাৎ জ্বলে ওঠে, সব ফ্যাসিবাদ সব সুরাচারের পতন যখন আসে তার আগে সে একটু নড়ে চড়ে বসে। এখান থেকে বোঝা যায় এই লড়াই শেষ লড়া, এরপর তারপরে যাওয়ার পালা। প্রধানমন্ত্রী রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে ভারতে গেছেন জনগণের ধারণা এমন নয় বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে সুইস ব্যাংকে কাদের টাকা আছে, সরকার তালিকা চায় না কেন? সুইস ব্যাংকে বাংলাদেশে কাদের টাকা আছে, সরকার কেন সে সম্পর্কে জানতে চায় না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ বৃহস্পতিবার দুপুর 12:00 থেকে এক জনসমাবেশে জোট নেতারা এই প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদ হটাও, শাসন ব্যবস্থা বদলাও, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি রুখে দাঁড়াও স্লোগানে এই সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশের সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ট গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বেশিরভাগ অবৈধ পথে আয় করা হয়েছে। এই ধরনের
অভিযোগ রয়েছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওই অনুষ্ঠানের আয়োজন করে। আজকের সমাবেশে এরই জের ধরে বক্তাদের কথায় ফিরে আসে সুইস ব্যাংক টাকা গচ্ছিত রাখার প্রসঙ্গ। দুই দশকের মধ্যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। গত বছর বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসব অর্থ জমা হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে। অবৈধ ক্ষমতাসীন সরকার এই রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। সম্প্রতি অনলাইন পোর্টাল নেত্র নিয়োজের তথ্যচিত্রে আয়নাগর নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, 2015 সালে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে প্রায় 40 ঘন্টা ঘুম করে রাখা হয়, চোখ বেঁধে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই সময়টাতে আমিও পাশের ঘরগুলো থেকে চিৎকারের শব্দ শুনেছি। আমাকেও কি আয়নাঘরের মতো কোনো জায়গায় রাখা হয়েছিল? তিনি বলেন, আমি অনতিবিলম্বে তথাকথিত আয়নাঘরের বন্দীসহ গুম হওয়া সব নাগরিককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সব দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, নেত্র নিউজের সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়নাঘরের রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের যে ভয়ঙ্কর চিত্র প্রকাশিত হয়েছে তাতে নাগরিক ঐক্য গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমি এই তথ্যচিত্র এবং নির্যাতন সেল সম্পর্কে সরকারকে জবাব দেওয়ার দাবি জানাচ্ছি। জাতিসংঘের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে মান্না বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অপহরণ ও গুম করেছে তা এই তথ্যচিত্রে প্রমাণিত। গুম খুন করে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা না করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে হুঁশিয়ারি করেছেন বিএনপির নেতারা। তারা বলেন, এবার সব কিছুর ফয়সালা হবে রাজপথেই। যারা বিএনপি নেতা কর্মীদের গুম খুন নির্যাতন করছেন তাদের একদিন বিচার হবে। সরকার হটানোর এবারের আন্দোলনই শেষ লড়াই বলে নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছি, আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, যেন কোনো মতে তারা সুযোগ না পায় আমাদেরকে ভেঙে দিতে গুড়িয়ে দিতে। পুলিশ বাহিনীর প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নই, আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নই, আমার ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সংসার চলে, তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে, তাদের বউ বাচ্চাদের কাপড় দেয়, তাই না? তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলবে, এটা কি আমরা মেনে নেব? আমরা আপনাদের কখনো প্রতিপক্ষ বানাতে চাই না, দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না। সরকার আবারও সারা দেশে গায়েবী মামলা দেওয়া শুরু করেছে। অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ভয় পেয়ে গেছে, সেই জন্য তারা আবার সে 2013, 2014, 2015, 2018 এর মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশে এখন নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমাদেরকে প্রথম দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সংকটের সমাধান হবে রাজপথে। রাজপথে আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে